আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিও টপিক Oppo নতুন রিলিজ হওয়া একটা বাজেট ফোন Oppo A16। এই ফোনটাকে আপনি Oppo A15 এবং Oppo A15s এর সাকসেসর বলতে পারেন। আগে বলে নেই, এটা Oppo A16 এর কোনো ইনডেপথ রিভিউ না। আমি জাস্ট এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব এই ফোনের কনফিগারেশন হিসেবে কী কী থাকছে এবং এই ফোনটা Oppo A15 এবং A15s এর থেকে কতটুকু আপডেট বা কী কী পরিবর্তন রয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক। Oppo A16 মার্কেটে অ্যাভেলেবল হয়েছে এই সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে। এই ফোনটা দুটো ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে, একটা হচ্ছে 332 যার প্রাইস 12,990 টাকা, আর এটা রয়েছে 4GB 64GB যার প্রাইস 14,990 টাকা। এই ফোনের ডিজাইনটা নিয়ে একটু কথা বলি। এই ফোনটা পিকচারে দেখতে যতটা ভালো লাগে তার থেকে বেশি ভালো লাগে বাস্তবে দেখতে, আর বিশেষ করে বেশি ভালো লেগেছে আমার কাছে এই ফোনের হ্যান্ডফিলটা। ব্যাক সাইডটা তারা নাম দিয়েছে এজি ম্যাট ফ্রস্টের ডিজাইন। এই ডিজাইনটা আসলেই একটু ইউনিক, হাতে নিলে একটু সফট ফিল হয়। আমার কাছে পার্সোনালি ডিজাইনটা ভালো লেগেছে। এছাড়া ব্যাক সাইডে 3D কার্ভ হয়, হাতে ইজিলি অ্যাডজাস্ট হয়। এছাড়া এই ফোনের ওজন কিংবা এই ফোনের থিকনেসটা খুব বেশি না, ওজন হচ্ছে 190 গ্রাম আর থিকনেস হচ্ছে 8.4 মিলিমিটার। ব্যাক সাইডে কার্ভ হয়, যথেষ্ট চিকন লাগে দেখতে। এক কথায় হ্যান্ডফিল্ডে নিয়ে আই থিঙ্ক কারো কোনো কমপ্লেন থাকবে না। তবে এই ফোনের প্রোটেকশন নিয়ে অনেকের কমপ্লেন থাকতে পারে। এই ফোনের ফ্রন্টে কী গ্লাস ইউজ করা হয়েছে তা কোথাও মেনশন করা হয়নি। এই বাজেটের ফোনে অ্যাটলিস্ট এই ফোনটা তো কর্নিং গোয়েল গ্লাস 3 ডিজার্ভ করেই। ইদানিং দেখছি যে এই বাজেটে কোনো ব্র্যান্ডে কোনো ফোনেই কর্নিং গোয়েল গ্লাস ইউজ করে না, যেটা একদমই অনুচিত। ফোনটার একদম নিচের দিকে দেখতে পাবেন লাউড স্পিকার, টাইপ সি পোর্ট, মাইক্রোফোন পোর্ট, ইয়ারফোন জ্যাক। ফোনটার রাইট সাইডে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উইথ পাওয়ার বাটন। ফোনটার লেফট সাইডে রয়েছে দুইটা ভলিউম রকার এবং তার উপরে রয়েছে একটা কার্ড স্লট, যেটিতে দুইটি সিম কার্ড এবং পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। ফোনটার উপরের অংশে কিছু নেই, তবে ডিসপ্লের উপরে দেওয়া রয়েছে একটা নস ক্যামেরা এবং একটা ইয়ারপিচ। আর ফোনটার পিছনের দিকে একদম নিচের দিকে দেখতে পাবেন Oppo ব্র্যান্ডিং রয়েছে, আর উপরের অংশে দেখতে পাবেন একটা ক্যামেরা হাউস রয়েছে যার মধ্যে 3টা ক্যামেরা এবং একটা ফ্ল্যাশ লাইট রয়েছে। তো এই হচ্ছে এই ফোনের বডি স্ট্রাকচার। এখন ডিসপ্লে নিয়ে কথা বলি। এই ফোনের ডিসপ্লেটা সেম এজ Oppo A15। ডিসপ্লে IPX LCD প্যানেলের, রেজুলেশন HD+, সাইজ 6.52 ইঞ্চি, ডিসপ্লে PPI 269, আর এই ডিসপ্লেটা 480 নিটস পর্যন্ত ব্রাইটনেস পিক করতে পারবে। এই ফোনে অ্যান্ড্রয়েড ভার্সন থাকছে অ্যান্ড্রয়েড 11 এবং তাদের কাস্টমাইজ করা কালার ওএস 11.1। ক্যামেরার কথা বলা যাক। এই ফোনে ব্যাক ক্যামেরা থাকছে টোটাল 3টা ক্যামেরা। মেইন ক্যামেরা 13 মেগাপিক্সেল যার অ্যাপারচার 2.2, একটা রয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স আর একটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর এই ব্যাক ক্যামেরা আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন 1080 পিক্সেলে 30 fps। আর এই ফোনের ফ্রন্ট ক্যামেরা থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যার অ্যাপারচার 2.0, আর এই ফ্রন্ট ক্যামেরাতে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন 1080 পিক্সেলে 30 fps। প্রসেসর নিয়ে কথা বলা যাক। এই ফোনে দেওয়া রয়েছে মিডিয়াটেকের হেলিও P35 12 nm চিপসেট, যার টোটাল 8টা কোর রয়েছে। তার মধ্যে 4টা কোর কাজ করে 2.35 GHz Cortex A53 এবং বাকি 4টা কোর কাজ করে 1.8 GHz Cortex A53। আর এই ফোনে জিপিও হিসেবে থাকছে PowerVR G8320। এই ফোনের র্যাম ভেরিয়েন্ট দুইটা থাকছে 3GB এবং 4GB। র্যামগুলো হচ্ছে LPDDR4X এর, আর স্টোরেজ ভেরিয়েন্টও দুইটা 32GB এবং 64GB, আর স্টোরেজগুলো হচ্ছে eMMC 5.1 ভেরিয়েন্টের। ব্যাটারির দিক থেকে এই ফোনটাতে একটা বিশাল পরিবর্তন দেখতে পারবেন। এতদিন নর্মালি Oppo যে এন্ট্রি লেভেলের ফোনগুলো ছিল এগুলোতে 4000 কিংবা 4200 mAh ব্যাটারি দেখা যেত, বাট ফর দ্য ফার্স্ট টাইম তারা এই ফোনটাতে 5000 mAh ব্যাটারি ইউজ করছে, যেটা অনেক ভালো একটা দিক। ইভেন এই ফোনটার চার্জিং পোর্টটাও আপডেট করা হয়েছে, এটাতে টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে। তবে এটাতে কোনো ফাস্ট চার্জিং ইউজ করা হয়নি, কেউ আবার আবেগ আপ্লুত হয়ে যায় না। 10 ওয়াটের রেগুলার চার্জারই, বাট টাইপ সি পোর্ট। আরেকটা ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গেছি, এই ফোনটা হচ্ছে IPX4 সার্টিফাইড, অর্থাৎ এই ফোনটা ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট। কেউ আবার ওয়াটার প্রুফ ভাবেন না, ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট, অর্থাৎ হালকা পানি ছেটা ফোটাতে কোনো সমস্যা হবে না। কালার রয়েছে টোটাল 3টা, কিন্তু 3GB র্যামের জন্য 2টা কালার আর 4GB র্যামের জন্য 2টা কালার। 3GB র্যামের জন্য রয়েছে এই ব্লু কালার এবং একটা রয়েছে ব্ল্যাক কালার, আর 4GB র্যামের জন্য রয়েছে একটা ব্ল্যাক কালার আর একটা সিলভার কালার। তো এইগুলো ছিল Oppo A16 এর মেইন কনফিগারেশন। আই থিঙ্ক সবগুলো বলা শেষ হয়ে গেছে। এখন Oppo A15 এবং A15s এর থেকে কী কী পরিবর্তন থাকছে এই ফোনটাতে এবং এই ফোনটাতে কী কী বেশি দেওয়া হয়েছে তা নিয়ে একটু কথা বলি। Oppo A15 ছিল 3GB RAM 32GB ROM, এই ফোনটার পরিবর্তে A16 এর 3GB 32GB এসেছে। আর Oppo A15s ছিল 4GB 64GB, ওই ফোনটার পরিবর্তে এসেছে Oppo A16 এর 4GB 64GB RAM ROM ভেরিয়েন্ট। A15 আর A15s দুটো সেম কনফিগারেশন, শুধু পার্থক্য হচ্ছে RAM ROM ভেরিয়েন্টে। আর আরেকটা পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে সেলফি ক্যামেরা। A15 এর সেলফি ক্যামেরা 5 মেগাপিক্সেল আর 15s এর সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেল, আর বাকি সব কিছুই একদম অলমোস্ট একই। তো চলুন এখন দেখে নেওয়া যাক Oppo A15 এর থেকে এই ফোনটার কী কী পার্থক্য রয়েছে। প্রথমে যদি ডিজাইন নিয়ে কথা বলি, Oppo A16 এর ডিজাইনটা ডেফিনেটলি আগেরটার থেকে বেশি ইমপ্রুভড। আমার কাছে পার্সোনালি এটা ভালো লেগেছে, আই থিঙ্ক আপনারাও আমার সাথে একমত হবেন। আর বিশেষ করে হ্যান্ডফিলটা অনেক ভালো ছিল আমার কাছে। আর এই ফোনটা IPX4 সার্টিফাইড, Oppo A15 সার্টিফাইড ছিল না। এরপর পার্থক্যটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। Oppo A15 এ ছিল রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর Oppo A16 এ দেওয়া রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আমার কাছে পার্সোনালি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা বেশি ভালো লাগে, কারণ রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরগুলো পিছনে হওয়ার কারণে দেখা যায় ডিজাইনটা একটু নষ্ট করে ফেলে, আর সাইড মাউন্টেডগুলো সাইডে হয়, যার ফলে ব্যাক সাইড ডিজাইনটা অনেক সুন্দর হয়। তারপরও পছন্দ যার যে নিজস্ব ব্যাপার আর কি। এরপরের পার্থক্যটা হচ্ছে ব্যাটারি। Oppo A15 এবং A15s এ ছিল 4230 mAh ব্যাটারি, আর এই ফোনটাতে দেওয়া রয়েছে 5000 mAh ব্যাটারি। আরেকটা পার্থক্য সেটা হচ্ছে চার্জিং পোর্ট। Oppo A15 এবং A15s এ ছিল টাইপ বি পোর্ট, আর এই ফোনটাতে দেওয়া রয়েছে টাইপ সি পোর্ট। এরপরের পার্থক্যটা হচ্ছে প্রসেসর। Oppo A15 এবং A15s এ দেওয়া ছিল MediaTek Helio P35, আর এই ফোনটাতে দেওয়া রয়েছে MediaTek Helio G35। আমি দুই টাইপেরই ফোন ব্যবহার করেছি, MediaTek Helio P35 যে ফোন ইউজ করা সেটা ইউজ করেছি, আবার G35 যেটাতে ইউজ করা সেটা ইউজ করেছি। আর ইউজ করার পর মনে হয়েছে Helio P35 বেশি অপটিমাইজড G35 এর তুলনায়। G35টা আরেকটু অপটিমাইজের দরকার আছে। এরপরের পার্থক্যটা হচ্ছে সেলফি ক্যামেরা। Oppo A15 এ ছিল 5 মেগাপিক্সেল, আর 15s এ ছিল 8 মেগাপিক্সেল। তবে A16 এর আপনি 3 GB RAM এবং 4 GB RAM দুইটা ভেরিয়েন্টেতেই 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাচ্ছেন। এরপরের পার্থক্যটা হচ্ছে অপারেটিং সিস্টেম। Oppo A15 এবং A15s দুটো ফোনে আপনার অপারেটিং সিস্টেম ছিল অ্যান্ড্রয়েড 10 এবং তাদের কাস্টমাইজ করা কালার ওয়েস 7.2 মেবি, আর Oppo A16 এ দেওয়া রয়েছে অ্যান্ড্রয়েড 11 এবং তাদের কালার ওয়েস 11.1। Oppo A15 এর প্রাইস ছিল 3 GB 32 GB 10,990 টাকা, আর 15s এর প্রাইস ছিল 12,990 টাকা 4 GB 64 GB, আর A16 এর 3 GB 32 GB প্রাইস হচ্ছে 12,990 টাকা, আর 4 GB 64 GB প্রাইস 14,990 টাকা। তো আপনার কাছে কি মনে হচ্ছে এই ফোনের প্রাইস অনুযায়ী এই ফোনের কনফিগারেশনটা কতটুকু ঠিকঠাক আছে, আপনার কাছে কতটুকু গ্রহণযোগ্যতা পাবে আর কি, তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এই ফোনটাকে নিয়ে আমার কোনো পার্সোনাল মতামত দিচ্ছি না, আমি আপনাদের মতামত জানতে চাচ্ছি। এই ফোনটাকে নিয়ে আপনাদের মতামত কি তা কমেন্ট করে জানান। আর আমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটি তো সাবস্ক্রাইব করতে একদম ভুলবেনই না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।